তো আমাদের ডিরেক্টর এখন বেতাল হয়ে ডান্স করে তো কেমন কেমন এখন খিদার আলু শক্ত আলু খিদার পেটে সৌরভ যারা নদী গা বল বল করে দেখতে তোমরা আবার একটা লোকেশন চেঞ্জ করলাম তো পহলি পহলি বার তুসে মিলে না না নিন্দ নহি আবে নহি মিলে চেনা পুরি রাত কর বাত জস তোতা মেনা চহু ওরে হ্যালো গাইস নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই তো আজকে আমাদের আসছে কালিয়াগঞ্জের নাম্বার ওয়ান ডান্স গ্রুপ একটা কালিয়াগঞ্জ হিপ হপ ডান্স একাডেমি সেখানকার একটা ডান্স টিচার রাম তো আজকে আমরা আজকে একটা ব্লগ শ্যুট করতে আসছি তখন রাম কিছু বলবে আমরা আজকে আসছি আমার একটা বন্ধুর অ্যালবাম শ্যুট করতে আর জায়গাটার নাম রামপুর জায়গাটা রামপুর যেটা কুসুমুন্ডি থেকে মহিপাল রোডের দিকে তো রামপুরে আমরা আসছি লোকেশন এখানে আর আমাদের বাকি লোক এখনও আসা হয়নি তো তাদের জন্য ওয়েট করছি আর বাকি আমাদের ক্যামেরাম্যান ডিপার্টমেন্ট তারা হচ্ছে এখন লোকেশনটা ঠিক করছে ওদের ওখানে ম্যানেজমেন্ট করতেছে আমরা এখানে দাঁড়িয়ে আছি ওদের নেওয়ার জন্য তো আমাদের ড্যান্সের এখন ফাইনাল গ্রুপটা এখানে চলে আসছে একটা হিরোটা তো আমার বাকি আছে এখনও আর সে রেডি হতে গেছে সেডি হয়ে আসতেছে তো আমাদের একটা অ্যালবাম শ্যুট হচ্ছে যেটা হচ্ছে রাজবংশী সং তার ভাই দেখবে ভিডিওটা পরে আসবে কিছুদিন পরে কিছুদিন পরে আগে আমার ভিডিওটা আসবে তারপর ফাইনালটা আসবে একদম বল কিছু শ্যুট হো রহা হ্যায় আবি ইধর তো দেখিয়ে ভিডিও আর এনজয় করিয়ে আর মজা লিজিয়ে মজা লি একবার চালা লি তো এদিকে হয়তো এক দিদিটা হচ্ছে মেকআপ টেকআপ করা হয়তো মেকআপ করছে নাকি হ্যাঁ আচ্ছা তো নাম কি পপি তো মেকআপ করা দিদি তো আমাদের জব সবাইকে আজকে মেকআপ করালো যে বোনগুলো ছিল আর দিদিটা যে ছিল না সবাইকে করেনি শুধু মডেলকে করে শুকি মডেলকে আচ্ছা তো তাদেরকে মেকআপ টেকআপ করেছে আইডল মেকআপ আর্টিস্ট নামে আমার পেজ আছে সেখানে ফলো করে দিও অবশ্যই অবশ্যই করে দিও ফলো টলো করে দিও আর বাড়ি কুসুমুন্ডিতেই তো ইয়ে কুসুমুন্ডিতেই তো ঠিক আছে যারা যারা কালিয়াগঞ্জ আমাদের দেখতেছো তারা তারা অবশ্যই কুসুমুন্ডিকে ইয়ে করে দিও গা সবাইকে ফলো টলো করে দিও লাগলে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে পেজ থেকে তো আছে পেজটা তো ঠিক করে দিও সবাই অবশ্যই তো দেখতে পাচ্ছ কত ক্যামেরা চলতেছে কত মোবাইল সব রেকর্ড হচ্ছে আর আমাদের এখন আরেকটা শ্যুট হচ্ছে ওই মাঝি পড়ে যাচ্ছে মাঝি পড়ে যাচ্ছে গাইস অরিজিনাল মাঝি আর ফেক মাঝি সুন্দর 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 শটটা দিয়েছে বেশ একদম দারুণ আর আমাদের মেন মডেল তো মন দিয়ে দেখছি গাইস ডান্সটা মজা লে রহা ডান্স কা দেখতে পাচ্ছ ওরা 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 দ্বীপের মধ্যে পিকনিক খাচ্ছে গাইস ওরা দ্বীপের মধ্যে পিকনিক খাচ্ছে আমাদেরকে ম্যানেজমেন্ট করে দিয়ে ওরা খাওয়া শুরু করে দিয়েছে আমরা এখন খাটনি করছি এদিকে চারদিকে জল বেশ সুন্দর করে পিকনিক প্লেসটা করেছে একটা শ্যুট হচ্ছে যেটা হচ্ছে একদম এই জায়গাটাতে তো যাওয়ার জন্য তো জলটা বাড়ে যাচ্ছে এদিক দিয়ে আমাদের সাইডটা ভিজে যাবে তার জন্য কারণটা ওই দিক থেকে একটু ঘুরে টুরে যাচ্ছে আর এটা হচ্ছে প্লেসটা এখন কিন্তু ওয়েদারটা কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেছে আর দেখা যাক কত তাড়াতাড়ি আমরা কাজটা করতে পারি হয়তো এখনও হাফ কাজ হয়েছে কিনা জানি না তো দেখা যাক কী হচ্ছে ক্যামেরাম্যান উঠে গেছে আমাদের একদম পাড়ের উপরে আর এখন আমাদের মেন হচ্ছে শ্যুটটা এখানে এদিকে ক্যামেরা কাজ হচ্ছে গাইস আর এটা হচ্ছে শটটা হিরো এদিকে ঘুরে বেড়াচ্ছে হিরোর কোনো এখন কাজ নেই আপাতত হিরোর কাজ আপাতত অফ আছে লাইভ টাইপ করলো হিরো লাইভ করে এখন যে সবাইকে জানিয়ে দিলো আপডেট দিয়ে দিলো তো এখানে নেটওয়ার্কের কারণে হয়তো ফুলফিল আপডেট দিতে পারলো না অ্যাকচুয়ালি এদিকে হবে কারণ বর্ডারটা সামনে পাশেই তাও তার জন্যে নেটওয়ার্কে ইস্যু হবে তো রামের এখন চাপ চলছে রামদার কারণ হচ্ছে তার মেন কাজ হচ্ছে এখন চল চল
গেম বেল ধরিয়ে চলে গেল সবাই লোকজন, আর একটা শট নেওয়া হচ্ছে। ওহ, অনেকটা কাজ মোটামুটি, হ্যাঁ হাফ কাজের মতো এগিয়ে গেছে, আর কিছু কাজ বাকি আছে। হাফও হয়নি, এখনও হাফও হয়নি, বেলা আড়াইটা বাজে যাচ্ছে, কিছু কাজ শেষ হয়নি এখনও। ও, আমরা এখন ওয়েট করছি, ময়ও যায় না, এখন রেডি নৌকাতে যাওয়ার জন্য। আমাদের এখন নৌকা মাঝি ভাই আসতেছে একটা ছোট্ট একটা বোর্ড নিয়ে, সবাই জুতা একদম হাতের মধ্যে, গাইস আমার এর পায়ের মধ্যে, গাইস সুরজ বলে গা মেরা মেরে পাশে এক লাখ কা সামান হ্যায় মুঝে ইয়ে ইসকো দেখনা হ্যায়। সুরজ মন মে ভাবতা হ্যায় ও ডরতা হ্যায়। চল না ভাই, মারিছি ও মারিছি ভাই, কি হচ্ছে ভাই, ভয় লাগছে মাল, ডরে গা তো মরে গা। রাজেশ রাজেশ দেখ, রাজেশ দৌড়ে আছে কেমন করতে, আরে অত টাকার জিনিস ভাই আছে ওখানে ভাই, রিক্স। তো নৌকাতে বসে যাচ্ছি, পৌঁছে গেলাম আমরা এই ঘাটে, এখন নামবে আমরা। আবার একটা লোকেশন চেঞ্জ করলাম, তো আবার লোকেশনটা চেঞ্জ হচ্ছে, এখন এই শর্টগুলো নেওয়া হবে, তো একটু পাহাড় পাহাড় লাগতেছে নদী চট্টর উপরের দিকে, ছোট মোটো পাহাড় গাইস সেভ করে রাখতে নাম্বার। তো গাইস এখন সবাই এখন দেখতেছে শর্টটা নেওয়া হচ্ছে, আর এখন একদম শেষ ওয়েদার, ঠান্ডাও করতেছে। পিঙ্কু এখন বিহাইন্ড দ্য সিনের জন্য রেকর্ড করছে, এখানে চলছে আর একটা ফুটেজ, তো ফাইনাল একটা টাচ হচ্ছে আর একটা রেকর্ড করা হচ্ছে আমাদের এখন। তো এখন তো অনেকটাই বেলা শেষ, এই শর্টটা নেওয়া হচ্ছে, ওরই তেরিকা শর্টটা হলোই না। একটা ছবি টুবি তুলতে তোলার জন্য এদিকে বুনগুলো আছে সরষে ক্ষেত্রের মধ্যে, এদিকে রাম আছে আর আমি আছি, আর একটু একটা ছবি টুবি তুলে দেবো এদেরকে। তো এখন বাজে 5টা, তো সব কাজ আমাদের মোটামুটি আজকের জন্য কমপ্লিট হলো, আমরা এখন খেতে চলে আসছি, এখন বিরিয়ানি খাবো, এখন আমাদের চিকেন বিরিয়ানি ঘুমাইছি সবাই খাবো। ওটাই 4টাই কি করছিস, ওটাই কি করছিলিস, মোবাইল দেখতে দেখতে তারপর বাইরে গেলাম, বাইরে যাওয়া। তো কেমন কেমন এখন খিদার, আলু শক্ত আলু খিদার পেটাতে সব কিছু ভালো লাগবে। তো এখন সবাই বুনগুলো খাচ্ছে আর দিদিরও হচ্ছে সবাই, তো আমরা এখন খেয়ে নিই খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি, খিদা পাইছে প্রচণ্ড, অনেক খুব ভালো তো কেমন হয়েছে গাইস, বড়িয়া বড়িয়া বড়িয়া, পানি খাইগা নিরপুর তার নির, আচ্ছা
খাওয়া দাওয়া করার পর আমরা নদীতে হাত ধুয়ে এখন জাস্ট ব্লগটা আমরা শেষ করছি, তখন কিছু বলবে। তো এখান থেকে আজকে আমাদের ব্লগ শেষ। তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর হচ্ছে আর পুরো কমপ্লিট তো ব্লগটা হলো না, তো আরেকটা দিন হয়তো শুধু ভিডিওটা করতে হবে ওদের। তো দেখা যাক, আর এই ব্লগটা এখান থেকে শেষ হচ্ছে। বাই বাই গাইস, নেক্সট ব্লগে।